আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ বোর্ড গ্রামার ন্যারেশন। বন্ধুরা, ন্যারেশন শিখতে গেলে আপনাকে কোনো নিয়মই শিখতে হবে না, শিখতে হবে তিনটি মাত্র শব্দ, সেটা হলো জেএসপি, যে পর যুক্ত করা, এস পর সাবজেক্ট নিয়ে এসে পি পর পাস করে দেওয়া। এই তিনটে ওয়ার্ড জানলে আপনি ইজিলি যে কোনো ন্যারেশন করতে পারবেন। আমি এখানে সলভ করবো মাইমনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটি। খেয়াল করি, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? রিপন সেট ট্রিস ক্লাস টিচার, রিপন তার স্যারকে বললো। তাহলে আমরা বক্তা শ্রোতা পেয়ে গেলাম, রিপন এবং তার ক্লাস টিচার। ওকে, মে আই কাম ইন স্যার, এই যে ফার্স্ট মে আই কাম ইন স্যার, এই বাক্যটি লিখবো, কেটা বললো এই কথাটা? রিপন বলছে। রিপন কাকে বলছে? রিপন তার স্যারকে বলছে। রিপন কাকে বললো? তার স্যারকে, হিস ক্লাস টিচার, হিস ক্লাস টিচার, ক্লাস টিচার। এখন খেয়াল করেন, স্যার আছে না, স্যার, তাহলে স্যার বললে রেসপেক্টফুলি বা উইথ ডিউ টু রেসপেক্ট বা পোলাইটলি একটা। নর্মালি আমি রিপন আর অন্য একজন ব্যক্তি হলে যা আছে সে টু আর্কস অর্ডার বসতো, যদি রিপন তা স্যারকে বলতেছে একটা এক্সট্রা মাঝখানে কি রেসপেক্টফুলি বা উইথ ডিউ টু রেসপেক্ট বা পোলাইটলি হবে। তাহলে খেয়াল করে, রিপন আর্কস টিচার, যদি তুই বাক্যটি ইন্টারোগেটিভ তাহলে কি হবে? আর্কস হবে। রিপন পোলাইটলি আর্কস টিচার। ওকে, আবার বললাম, মে আই কাম ইন স্যার, রিপন সেট টু হিজ ক্লাস টিচার, রিপন তার স্যারকে বলুন, স্যারের কাছে প্রায়োরিটি লিখবো, প্রায়োরিটি, তাহলে রিপন প্রায়োরিটি আস্কড হিজ টিচার। ওকে, যুক্ত করলাম ইফ দ্বারা, সাবজেক্ট নিয়ে এলাম, যদি আনসার এক কথা হচ্ছে ইফ দ্বারা যুক্ত করলাম, আই ফার্স্ট পারসন কর্তা, কর্তা রিপন, তাহলে হি লিখবো। ব্র্যাকেট আমরা এখানে রিপন আর লিখে দিতে পারি বা স্টুডেন্ট লিখতে পারি, রিপন আর দিয়ে বোঝালাম। যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট এখানে মেয়ে ছিল, মাইক বসে গেল। ওকে, কামিং ছিল, গোয়িং বসে গেল, ফার্স্ট বাক্যটি হয়ে গেল। পরের বাক্যটি, দ্য টিচার সেড হিম, শিক্ষক তাকে বললো, ইয়েস, হোয়াই আর ইউ সো লেট টুডে, হ্যাঁ আসো তুমি ভিতরে, বাট তুমি এসে লেট করছো, দেরি করছো কেন? এই বাক্যটি শুরু করতে গেলে ইয়েস জন্য কি বসে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর জন্য কি বসে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্যাট ইজ আ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটুকু হয়ে গেল। হোয়াই আর ইউ সো লেট টুডে, এই বাক্যটা দেখেন, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, বাট কোটেশন কিন্তু এখানে শুরু, এখানে শেষ, দুইটা কিন্তু একসাথে। তাহলে আমাকে একসাথে লিখতে পারি, আবার কি করতে পারি, আলাদা করে লিখতে পারি। একসাথে লিখতে গেলে আমাকে অ্যান্ড হবে, যেহেতু বাক্যটা ইন্টিগ্রেটিভ, তাহলে একসাথে লিখলে হবে অ্যান্ড আস্কড। আর যদি আলাদা করে লিখি, কথাটা কে বলছে? টিচার বলছে, দ্য টিচার আস্কড। যদি আমি একসাথে লিখি তাহলে অ্যান্ড আস্কড, যদি আমি আলাদা করে লিখি তাহলে কি? দ্য টিচার আস্কড। আমরা এখানে জাস্ট অ্যান্ড আস্কড লিখি, অ্যান্ড আস্কড। ওকে, এখন খেয়াল করেন, অ্যান দ্বারা যুক্ত করলাম, এখানে আসছে অ্যান আসছে, হয় আর ইউ লেট, এখানে অ্যান্সার এক কথা কিন্তু হবে না, তাহলে ডাব্লিউ এস কোশ্চেন বসে গেল, হয় যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কর্ম রিপোর্ট, তাহলে হি লিখেন, ব্র্যাকেটে আর লিখেন, হি, হয় এখানে হি, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম। এখন কাজ হলো পাস করে দেওয়া। এখন ভাব দেখেন তো, এখানে কি আছে? আর পাস্ট হলো ওয়াজ বা ওয়্যার, সে কয়জন? একজন, তাহলে এখানে ওয়াজ পাস্ট। সো লেট আছে টু ডেট, তাহলে হবে কি? দ্যাট ডে, যেমন দুটো বাক্য হয়ে গেল। পরের বাক্যটি, মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেইন ইন হিজ চেস্ট, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা সাড়ে হঠাৎ করে খুব তীব্র ব্যথা অনুভব করছে তার বুকের মধ্যে, কথাটা কে বলছে? রিপন বলছে, মানে রিপন বললো আর পিলিগ্রাম, আমি রিপন তার টিচারকে বললো। ওকে, যদি অ্যাসার্টিভ রিপন সেট বা রিপন রিপ্লাই বলতে পারি, তাহলে পরের বক্ষটা খেয়াল করে, রিপন রিপ্লাইড, ওকে, টিচার আর লিখলাম না, রিপন রিপ্লাইড। এখন এই বাক্যটি দেখেন, মাই গ্র্যান্ডফাদার, দ্যাট দ্বারা যুক্ত করলাম, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, আই, মি, মাই, হি, হিম, হিজ, হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার বসে গেল। সাডেনলি ফেল্ট, এখানে পাস্ট করা আছে, পাস্ট পারফেক্ট, হ্যাড ফেল্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, সেভার ফেইল ইলিস্টেস, বাকি যা আছে পুরোটা বসে গেল। আই রাস্ট টু হসপিটাল উইথ হিম, এই দুই বাক্যটাকে আমরা কি করবো? একসাথে যোগ করে দিব, তাহলে আমরা এখানে
এন্ড দ্বারা যোগ করে দিলাম, এখানে আমরা কি করলাম এন্ড দ্বারা যোগ করে দিলাম। এবার দেখেন আই রাস্ট দ্য হসপিটাল, তাহলে এন্ড আই মানে কি না, এই ছেলেটা বললো রিপন বললো তার টিচারকে, তাহলে এখানে এন্ড হি ব্র্যাকেটটা, এখানে হি লিখে ব্র্যাকেটটা আর লেখেন এন্ড হি ব্র্যাকেটটা হি হ্যাড, কারণ এখানে আছে হলো পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, এই হি হ্যাড রাস্ট টু হসপিটাল উইথ হি, বাকি জাস্ট বসে গেল, কারণ এখানে হিম মানে ছেলেকে বোঝানো হয়েছে। মে আল্লাহ গ্রান্ট হিম কুইক রিকভারি, সেড দ্য টিচার, তাহলে এখন টিচার প্রার্থনা করলো, তার টিচার প্রেড বা উইশ লিখতে পারি, তার টিচার প্রেড বা উইশ লিখতে পারি। এখন খেয়াল করি এখানে বাক্যটা মে আল্লাহ গ্রান্ট হিম কুইক, দ্যাট টিচার প্রেড অথবা দ্যাট টিচার উইশ, এখন দ্যাট দ্বারা যুক্ত করে দ্যাট সাবজেক্ট নিয়ে আসেন, আল্লাহ ফার্স্ট পারসন নো সেন্স, তাহলে দ্যাট আল্লাহ যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিলাম, এখানে ছিল মে তাহলে কি বসে গেল মাইট পাস করে দিলাম, দেখেন দ্যাট যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিলাম, বাকি যা আছে গ্রান্ট হিম, গ্রান্ট হিম কুইক রিকভারি, কারণ এখানে হিম মানে কি তার তাকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে হিম বসে, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।